আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে দেখানো হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় যে সেতুটি, পদ্মা সেতু, আমাদের স্বপ্নের সেতু, আমাদের পদ্মা সেতু। আমরা জানি যে এই সেতুটি সারা পৃথিবীর মধ্যে এগারোতম সেতু। তার মানে হচ্ছে এই সেতুটি 10 নম্বরের পরেই অনেক বড় এবং সব দিক দিয়ে আকর্ষণীয়। এই পদ্মা সেতুটি আমাদের বাংলাদেশে রয়েছে, আর বাংলাদেশে সরকার, বর্তমানে যে সরকার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি উদ্যোগ নিয়ে এত বড় একটি পদ্মা সেতুর ব্রিজ আমাদের জন্য করেছেন। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আমাদের অনেক উপকারে আসবে। আমরা যারা লঞ্চে অথবা ফেরিতে যাওয়া আসা করতাম, তারা 1 নম্বরে তো অনেক টেনশনে থাকতাম, প্রেশানিতে থাকতাম, এমনকি আমাদের সময় অনেক সময় লাগতো। কখনো আমরা ফেরির জন্য অপেক্ষায় বসে থাকতাম, এমনকি লঞ্চের জন্য বসে থাকতাম। কত মানুষ আছে লঞ্চে উঠে নামার সময় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এমনকি এমনও হয়েছে যে ফেরিতে আসতে গিয়ে ফেরিতে উপর থেকে পড়ে গিয়ে পানির ভিতর পড়ে মারা গিয়েছে। এজন্য আমাদের এখন পদ্মা সেতু হয়ে গিয়েছে। পদ্মা সেতুতে আমরা যা আশা করব, অল্প সময়ের মধ্যে আমরা পার হয়ে যাব এত বড় পদ্মা সেতু, যার একুল থেকে ওকুল দেখা যায় না। তো আপনারা ভিডিওতে দেখতেছেন কত সুন্দর পদ্মা সেতু, তো দেখতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এমন সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। চলুন আমরা আরেকটু দেখি। Да, пожалуйста.